हेलो बंधुरा, আজকের ভিডিও টপিক হলো ফেসবুক পোস্টের শেয়ার অপশনটি কিভাবে অফ করবেন। ফেসবুকে ফটো পোস্ট করবেন কিন্তু কেউ শেয়ার করতে পারবে না আপনার ফটোটিকে। সো ফেসবুকের পোস্টের শেয়ার অপশনটি অফ করার পরে আপনার ফেসবুক ফটোটির নিচে লাইক এবং কমেন্ট অপশনটি শো হবে শুধুমাত্র, কিন্তু শেয়ার অপশনটি শো হবে না। সো সেটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। तो फेसबुक पोस्टर शेयर अपशनटी अफ करार्जन नर्माल फेसबुक एप्लीकेशन अपन के यूज करते हैं। फेसबुक लाइट एप्लीकेशन यूज कर लेना। सो तरह फेसबुक एप्लीकेशन ओपन करारे फेसबुक अकाउंट लग इन कर लग इन करारे हमें एक फटो आपलोड करी फटोटर शेयर अपशनटी अफ कर देखो। सो এই ফটোটিকে আমি পোস্ট করছি এই অ্যাকাউন্টের মধ্যে, শুভদীপ হালদার এই অ্যাকাউন্টের মধ্যে পোস্ট হয়ে গেছে এই ফটোটি দেখতে পাচ্ছেন, এবং এই ফটোটির নিচে লাইক কমেন্ট এবং শেয়ার অপশনটিও শো হচ্ছে। সো এই ফটোটির নিচে যে শেয়ার অপশনটি শো হচ্ছে, এই শেয়ার অপশনটিকে হাইড করব কিভাবে সেটি দেখুন। সো সিম্পলি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পরে কর্নারে থ্রি লাইন আছে, সিম্পলি থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটি অপশন পাবেন, সিম্পলি ক্লিক করবেন ওখানে। ক্লিক করার পরে সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটি ওপেন হয়ে যাবে এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে একটি অপশন পাবেন পোস্ট বলে, তো সিম্পলি পোস্ট অপশনটিতে ক্লিক করবেন। পোস্ট অপশনটিতে ক্লিক করার পরে এই পেজটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং চারটি অপশান এখানে শো হচ্ছে। সো সেকেন্ড অপশনটিতে ক্লিক করবেন, লিমিট হু ক্যান সি পাস্ট পোস্ট। সো সিম্পলি এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটি ওপেন হয়ে যাবে এবং নিচে দেখতে পাচ্ছেন লিমিট পাস্ট পোস্ট লেখা আছে। সিম্পলি এই লেখাটিতে ক্লিক করবেন। লিমিট পাস্ট পোস্ট আবারও নিচের লেখাটি শো হচ্ছে, ওই লেখাটিতে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে অডিয়েন্স চেঞ্জ কমপ্লিট এই লেখাটি শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং ব্যাক করবেন এবং পোস্টের নিচে স্টোরিজ বলে লেখা আছে, সিম্পলি স্টোরিজে ক্লিক করবেন। স্টোরিজে ক্লিক করার পরে শেয়ারিং অপশান এই অপশানটিতে ক্লিক করবেন। শেয়ারিং অপশানটিতে ক্লিক করার পরে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনি পাবলিকলি শেয়ার করতে দিচ্ছেন কিনা, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে পাবলিক হয়ে সেট হয়ে থাকবে, সো সিম্পলি নো অপশানে সেট করে দেবেন। নো অপশানে সেট করার পরে ব্যাক করবেন। ব্যাক করার পরে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ওই পোস্টটিকে আপনি দেখবেন। সো আমি অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি ফেসবুক লাইটের মধ্যে। সো সিম্পলি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে রাজা শর্মার ফেসবুক অ্যাকাউন্টটিও লগ ইন করে নিয়েছি। সো এই অ্যাকাউন্ট দিয়ে আমি ওই অ্যাকাউন্টটিকে সার্চ করব, শুভদীপ হালদার সার্চ করছি। সার্চ করার পরে ওই পোস্টটিকে আমি দেখব যে শেয়ার অপশানটি শো হচ্ছে কি। সো সিম্পলি এখানে আমি সার্চ করছি শুভদীপ হালদার, সিম্পলি চলে এসছে নিচের দিকে দেখতে পাচ্ছেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসছি। আসার পরে ওই পোস্টটি এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং লাইক এবং কমেন্ট শো হচ্ছে। শেয়ার অপশানটি হাইড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। এই ফেসবুক প্রোফাইলটির মধ্যে যে কটা ফেসবুকের মধ্যে ফটো আপলোড হয়েছিল সমস্ত ফটোগুলোর মধ্যেই দেখতে পাচ্ছেন শেয়ার অপশানগুলো অফ হয়ে গেছে, শুধুমাত্র লাইক এবং কমেন্ট অপশানটি শো হচ্ছে। সো এইরকমভাবে আপনি আপনার ফেসবুক পোস্টের শেয়ার অপশানটিকে অফ করে নিতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এইরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।